ভূতা সরকার এখন তো বাইচে আছে, আপনি কি মরিছেন? মরেন নাই তো? ভূতা সরকার বাইচে থাকতি, তার বেটার পর মাথা ভাড়া দিল তার দেওর না, আমি দেওর না। আর বুঝছেন কি যদি কলাম, আপনার মুখের দিক টাকা কিছু করি নাই, মান সম্মানের দিক টাকা কিছু করি নাই। তাহলে এক কাম করে, তোর ওই লাঠিটা দিয়া আবার মাথায় বাড়ি দিয়ে আমাকে মারিয়ে ফেলা, তাই পরে তোর সব কাম করতে সুবিধা হবে। আচ্ছা তুমি কিসের জন্য জুরা নিয়ে কেরম করে কথা করছো? জুরান তো তবু তোমার পক্ষ নিয়ে খারাপ হয়েছিল, আর একটা মানুষ ও তো একটু ফুসকি দিয়ে দেখলো না। খারাপ হব কেমন করিয়ে? আরে ওয়াকে কি বিশ্বাস করে? ওর কথা তো কেউ বিশ্বাস করে না, খালি বাড়তি কথা কয়। এই তুই কি জন্য করলু যে ভাষান দুইখান বিয়ে করে নিয়ে আইছে? বা বা বা, দেখিছে হুবু, তোমার ভাই এতক্ষণ নিরাপত্তা পালন করেছে, এখন মুখ খুললো, এখন তার মুখে পানি ভর্তিছে। আচ্ছা এখন কি কয়টা বিয়ে করেছে সেটা ইস্যু হিসেবে তোলার সময়? হ্যাঁ আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি নয় বউ একটা বেশি ধরা দিছি, তা এই বিষয়ে তো আপনি পরে ডাকি নিয়ে আমাকে শাসন করে পারতেন যে তুই ভুল কথা কইছিস। প্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই বাড়িতে তা করে প্রবেশাধিকারটা মানে রোধ করা, থাকেনি যাতে বাড়িতে ঢুকবেন না পারে, সেটা তো করে পারেন নাই, সাপোর্ট করেছেন গোপনে গোপনে। গুড়ায় গলত পুকুর, গুড়ায় গলত, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আমি পারবো না, আমি একা কত ঠেকাবো এই সরকার বাড়ির মান সম্মান জমি তোমা সব দখল হয়ে যাক, দখল করে এই বাড়ির ভিটে মাটি খুঁড়িয়ে পুকুর বানায় সেই পুকুরে মাছ চাষ করুক, আর সেই মাছ ভাইজে নিয়ে আসে তোমার ঘরে তথাকথিত বউ ভাতের মধ্যে তোমরা চাবা 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 খাও। আমি দেরি করে ফিরছি বলে তুমি আমার উপর রাগ করছো ফুল? না না, রাগ করব কি জন্য? তাহলে কথা বলতেছ না কেন? আচ্ছা হারান ভাই নাকি আপনার সাথে গেছিল? হ্যাঁ, হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া, অবশ্য সে যাওয়াতে আমার খুব উপকার হয়েছে, কিন্তু এইদিকে নাকি কি একটা মিথ্যা রটনা হয়েছে। তারপর আপনার আব্বা আম্মা কি করলো? কি বলছে সেটা আমি মুখে বলতে চাই না, দু একদিন পর তারা যখন আসবে তখন নিজেই জানতে পারবা। এই যে রোজিনা বসুর সাথে আপনার বিয়েটা ভেঙে গেল, তাতে করে তারা মন খারাপ করে নাই? বহুদিন আগে রোজিনার সাথে আমার বিয়েটা ঠিক করে রাখছিল, আমার প্রমোশনের জন্য আটকে আছিল, কষ্ট পাওয়াটা স্বাভাবিক। আমার মনে হয় আপনার আব্বা আম্মা এসে যদি আবু সাসার সাসির লোকে কথা কয় তাহলে পরে সমস্যার সমাধানটা হয়ে যাবে। কোনো দরকার নেই, তাহলে তোমার আসল কথাটা বলে দিই, হারানের কাছ থেকে তোমার কথা শুইনা আর তোমার ছবি দেখা আমার আব্বা আম্মা তো খুবই মুগ্ধ, বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, রুজিনা চাইতে সুন্দরী বেটার বউ পাওয়া গেছে। শুনেছেন নাকি সরকার বাড়ির বড় ছেলে ভাসান ভাই নাকি একসাথে দুই দুইটা বিয়ে করেছে? আর বাদ দাও তো ওসব ডাটি ফ্যামিলির কথা, বাদ দাও, ওই ফ্যামিলিতে হারান ছেলেটা ছাড়া আর সবগুলি হইল ইতর। হারান ভাইও কিন্তু একসময় আপনারে হুমকি দিছিল, ভুলে গেছেন? এখন তো সে আমার বন্ধু, থাক ওসব কথা, চলো গিয়া আব্বা আম্মারে সুখবরটা দিয়ে আসি, তারা মনে হয় আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। সম্রাট ভাই,
আমি না একটু রুজিনাবুর বাড়িতে যাব সাসের সাথে আমার জরুরি কথা আছে আমি যাই হ্যাঁ দেখলেন না জুরান কি অবস্থার সৃষ্টি করে রাখিছে ভাগ্যিস ওই সময় আলতা এসে হাজির হয়েছিল নাহলে তো বাড়িতেই ঢোকা যেত না তোমার কথাবার্তা শুনলি না আমার পার রক্ত একেবারে মাথায় উঠে যায় ভাষা তুমি সরকার বাড়ির বড় সওয়াল কথাবার্তা একটু সেই হিসাব করে কও তোমার কথা শুনলে মনে হচ্ছে তুমি সরকার বাড়ির কেউ না শোনো এই যে জামানা এই জামানায় দুই পার উপর খাড়া হয়ে একটু ধমক ধমক মেরে কথা না বললি কেউ পাত্তা দেয় না সেটাও কি আমার এই বয়সে তোমার বুঝায় কয়া লাগবে এত বছর যেটা পারি নেই এমন আসে কি ওই ধমক ধমক দেওয়া এটা কি সম্ভব বাপা চেষ্টা তো করা লাগে তোমার ছোট ভাই জুরেন তোমার সামনের পুরো এসে মুস্তানি করে তোমার ফুপু এসে আমাকে দুই বুনিক জেচ্ছেতাই করে কয়ে যায় আর তুমি চুপ করে বসে থাকলে সে জায়গায় কোনো কথা কইলে না সেটা তো ঠিক না ভাষান আমি কিন্তু একেবারে চুপ থাকি নাই আপা ওই ফুপুর কথার কিন্তু প্রতিবাদ করেছিলেন আমি তো আসার আগে কইছিলাম এখানে আসলে পরে ঝামেলা হবি তো ঝামেলা হলে কি তুমি বাড়িতে আসবা না বউ নিয়ে কোথায় থাকবা আপনা গেলে ওইদিকে একটা ছোটখাটো বাসা ভাড়া নিয়ে থাকতাম তাও এই ক্যাসেলের সে ভালো ছিল কথাটা তো তুমি পানির মতো কয়া দিলা ভাসান তো বাসা ভাড়া নিয়ে থাকতা বাসা ভাড়া কোথাতে দিতা বউটা খায়তে কি তোমার ইনকাম কোথায় ছোটখাটো একটা কাম কাজ যা হয় জুটে নিতাম এসব গাল ভরা গল্প শুনতেই ভালো থাকে জীবনে কোনোদিন যে কিছু করে খায় নাই সে হঠাৎ করে ছোটখাটো কিছু একটা কাজ কাম জুটাই নিয়ে সে সংসার চালানো শুরু করবে তাই না এই সমস্ত তো সিনেমায় ঘটে বাস্তবে এসব কেউ দেখে না এই জায়গা বসে বসে না থেকে এক কাজ করো বাড়ির মধ্যে যাও যে কি করে বাপের হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় সেইদের ব্যবস্থা করো যাও তখন তো আমার গুন্ডা বসে আছে একটা দানা পানি ওর পড়েনি ওর মুখে তোমার কি ওর জন্য একটু মায়াও হচ্ছে না যাও যাই করো কিছু বাইন মাসের মতো মুসলা মুসি করতেছে জায়গা বসে নিজের বউর জন্য হলো তো এইটুকু কষ্ট তোমার যে করা উচিত তোমার তো ফাইট করা উচিত আর আমরা তো আছি তোমার পিছনে আরে যাও একটা মহান কাম করে আইছি আচ্ছা তুই যে এখন বড় ভাইয়ের বউ বাড়ি উঠলি আমি তো সব দোষ তোর হবে না হলি হোক এখন তুই যা যা তোর বড় ভাইয়ের বই দেখে আয় বড় ভাই বউ দেখ আমার ঠ্যা পড়িছে একটা মায়ের বয়সী মায়েরে বিয়ে করে নিয়ে আইছে সি লজ্জা স্বরূপ বলে কিচ্ছু নেই তুই এত রাগ হইছো কিসের জন্য তোর বড় ভাই কি তাকে জোর করে বিয়ে করছে না রাগ হবো না আবার বিয়ে দিলেই কি অটুক মেয়েদের বিয়ে করা লাগবে নিজের একটা কাণ্ড জ্ঞান থাকা লাগে না যত যাই কোস তোর বড় ভাই কিন্তু তোকে টেক্কা দিয়ে দিছে টিক টিক্কা কয়টা দিন চাবার দে এত ছোট মেয়েরে বিয়ে করে আনা সব মিটে যাবে নে চোখের পানি নাকের পানি সব এক হয়ে যাবে নে দেখ না এ সব তোর হিংসির কথা তুই নিজে আসলে আমার মতো একটা বয়স্ক এক সালের মাগ বিয়ে করেছো তো সেই জন্যই তোর মনে হচ্ছে এই সমস্ত কথা তুই তোর বড় ভাইয়ের কিশোরী বউয়ে সহ্যই করে পারছ না ফালতু কথা কইস নি আলতা আচ্ছা তোর সাথে আমার কেউ কেউ জোর করে বিয়ে দিছে মনে করে দেখে
আমি তোক বিয়ে করার আগে তো ননা শেখ বিয়ে করবার চাইছিলাম মনে পড়ে ওরে বাপ রে বাপ সে কথা আমার মনে থাকবে না আমার ননা শেখ দেখার আগে তার প্রেমে হাবুডুবু খায় তুই অস্থির বিয়ে হয়ে যাওয়ার পরে কিরম এসে কাদা কাটিল ফালতু কথা কিস নে আমি মোটেও কাদাকাটি করিনি অবশ্য একটু মন খারাপ লাগিয়েছিল এটা সত্যি কিন্তু কাদাকাটি করিনি যাই বস তোর বড় ভাই কিন্তু একটা সাহস আমরা যে কথাটা চিন্তা করে পাইনি সে সেই কাজ করে ফেলেছে কে তোরা তো সকলেই কইছিল সে কালিক বিয়ে করবে আমি চিন্তা করতেছি তোর বড় ভাই বউ নিয়ে উঠে নিবে দেখে না কি ক্যাসালটা শুরু হয় এবারিতে শুধু সায় সায় দেখিস এই জন্যই তো কই চলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই তোর মুখে সোয়া কোমারা হয়েছে তাই নেই এবার থেকে চলে যাই এবার থেকে চলে যাই হ্যাঁ তোর আমার বিয়ে নাকি কম ক্যাসাল হয়েছিল সেই জন্য চলে যাওয়া লাগবে আর তুই সারা কোন কর নিজের বাড়ি থেকে সারাদিন চলে যাই চলে যাই চলে যাই ক্যাসাল এত ভালো লাগে শেফালিক তুমি আমার বান্ধবী বানাই দিলে ফারুক সাহেবকে এত তুমি নিচে নামাই দিলে শেফালি শেষ পর্যন্ত আমার বান্ধবী এত জোর দিয়ে কথা কয় না ফারুক সাহেব এত বেশি জোর দিও না একের পর এক যেসব সিনেমা দেখতেছি তাতে কোনো কিছুই আর অসম্ভবের মনে হচ্ছে না আমার তবে যাই বলো টুনটুনি বড় ভাই কিন্তু একটা বিশাল ছক্কা মেরে দিল কি আরে বড় ভাই যখন শেফালিক নিয়ে চলে গেল তখনই তো বোঝা গেছে যে সে বিয়ে করবি তো এতে ছক্কা মারার কি আছে বুঝলাম না ছক্কা মারার কি হলো মানে বড় ভাই এরকম একটা বয়সে এরকম সুন্দরী অল্প বয়সী মেয়ে বিয়ে করে আনলো এটা কিন্তু খালি ছক্কা মারা না অনেকের মুখে জুতো মারা বড় ভাই অল্প বয়সী নিয়ে বিয়ে করেছে সেজন্য তোমার এত পুলকিত হওয়ার কারণ তো দেখতেছি না হ্যাঁ কি হয়েছে ফারুক সাহেব আরে আমি তো মনে করি যে বড় ভাই এই কামটা মোটেই ভালো করে নাই হেই মানুষ কি কবি হ্যাঁ মানুষ কবিটা কি সে এই পুরো বয়সে একটা মেয়ের বয়সী মেয়ে বিয়ে করে নিয়ে আসে সি 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 মুখ দেখানো দায় হয়ে গেছে তবে যত যাই বলো তোমার বান্ধবীর মুখে কিন্তু জুতোর বাড়ি পড়েছে হাত বানায় কথা কয় না ফারুক সাহেব আলতায় তো তাকে এই বাড়ি তুলিছে তা তুলিছে তবে আমি নিশ্চিত তার বুকের মধ্যে আগুন জ্বলতেছে বুঝো না তার প্রাক্তন প্রেমিক তাক বিয়ে না করে এরকম অল্প বয়সী একটা মেয়ে বিয়ে করেছে যা গ্রহণ করা এত সহজ না বুঝতে পারিস আমার তো মনে হচ্ছে আলতার বুকের মধ্যে আগুন জ্বলতেছে না তোমার বুকের মধ্যেও কিছু একটা হচ্ছে তাই না তা না হলে নিশ্চয়ই এতবার অল্প বয়সী সুন্দরী সুন্দরী এরকম করতে না আমার কি মনে হচ্ছে জানো বড় ভাইয়ের বিয়ে করা বউখান দেখে তোমার মনের মধ্যেও একটা আফসোস হচ্ছে তাই না ফারুক সাহেব কি যে করছো টুনটুনি আমার আফসোস হবে কিছু ছিল আমি তো তোমাকেই ধন্য তাছাড়া তোমার বড় ভাইয়ের বউকে আমি দেখিনি এর জন্য তো করছি চলো দেখে আসি তোমার যদি যাইবার অত খায়েশ হয় তাহলে তুমি যাও আমি তো যাবো না আলতা আলতা
কেন জানি মনটা সায় দিল না সে যাকে এখন যে জন্য তোমার কাছে আইসি কি করবো এখন কি বিষয় কত বউ নিয়ে ভাসান কোন ঘরে উঠবি কেউ তো কিছু করছে না সে বিষয়ে আমি আসলে কিছু খবর পাবো না আমি নিজেই তো ফুপুর ঘর দখল করে রয়েছি আর তাছাড়া কোনো ঘর তো ফাঁকা নাই তাহলে কি আমাদেরও একইভাবে ঘর দখল করা লাগবে বললাম তো সে বিষয়ে আমি কিছু আসলে খবর পাবো না কিসের জন্য কিছু খবর পাবো না তুমি কি এবারের বউ না একটা ব্যবস্থা করো সে পালি আমার কি এত ক্ষমতা আছে নাকি তুমি পারলে সরকার সাহেবের সাথে যাওয়ার কথাটা কো তোমাকে আপন মনে করে কইছি আর কারোর সাথে এসব নিয়ে কথা কবে যাবো না আর ভাসান এবারের বড় ছেলে একটা ঘর পাওয়ার অধিকার তো তার আছে সেজন্য তো জনে জনে যাই কবার পারবো না কি করবে সাও নতুন একটা ঘর বানা ফেলাবে সাও শিরা যখন দরকার তখন করা যাবে কিন্তু আপাতত নতুন বইয়ের জন্য তো একটা ঘর লাগবে তাই না এক কাম করি ফারুকিক বের করে দিই এ বিষয়ে আমি হ্যাঁ না কিছু করে পারবো না আমি কই কি শিপালি তুমি ভাসানের সরকার সাহেবের সাথে কথা কর সে এবারের বড় সওয়াল সে কিসের জন্য সবার সম্মুখে এসে কথা বলতে পারতেছে না শোনো যা করবার ভাসানেক দিয়ে করানো হবে তুমি খালি আমাকে সাপোর্ট দিয়ে যাবে ঠিক আছে মানে ওই দেখতেছি আমাগারে কেউ দেখতেছে কিনা দেখলে কি এমন একটা ভাব করতেছেন যেন অন্য কারো বউয়ের পাশে বসে আছেন না মানে ওই যে কি ওই এর আগে তো কোনোদিন বউয়ের পাশে বসার অভ্যাস ছিল না তাই কেমন যেন মানে বাদো বাদো ঠেকতেছে আর কি অসুবিধা নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার তো বয়স হয়েছে আপনি এতদিন বিয়ে করেননি কিসের জন্য নাকি বিয়ে করেছিলেন বউ মারা গেছে আব্বাক সালামও করলেন না দোয়াও নিলেন না চলেন আব্বাক সালাম করি না 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 আব্বার কাছে যাওয়া যাবি না কেন যাবি না খায়া ফেলবে নাকি এই যে তুমি কারুক কিছু না কয়া সম্রাটের সাথে তার বাড়ি দিছো আর এদিক তোমার জন্য আমার মেয়ের নামে কত কলঙ্ক লাগছে সেটা কি তুমি জানো তুমি যদি এইভাবে কেচাল করতে থাকো তাহলে পরে তোমার প্রতি তোমার ছেলে ছেলের বউয়ের কি কোনো শ্রদ্ধা থাকতি কত তোমার কাছে শ্রদ্ধা সাবার কাছে কিডা আমি কি চাইছি তুই এত খারাপ একসাথে দুই খেন বউ বিয়ে করে নিয়ে আইছিস আব্বা কি তার একার নাকি আপনি না সরকার বাড়ির বড় ছেলে যতখানি অধিকার তার আছে তার থেকে এক ফোঁটাও আপনার কম নেই